কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এই রোগটা অনেকেরই পেজ বা প্রোফাইলের রিসেন্টলি দেখা যাচ্ছে এটা কি টিকমার্ক আসবে না যদি টিকমার্ক না আসে তাহলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না বা মনিটাইজেশন সেট আপ পাবেন না এখন এই যে ইস্যুটা এটা কীভাবে আপনারা রিমুভ করবেন বা কখন টিক মার্ক ফেসবুক ফেসবুকটি আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি জানতে পারবেন সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেউ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে বলবেন না যার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে তারাও যেন এই সমস্যার সমাধানটা পায় সো কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দেব যেটা আপনাদের অনেকেরই কাজে লাগবে এই কন্টেন্ট মনীষের পলিসি ইস্যু যে কারণে আসে বা আবার দেখা যাচ্ছে কোনো কারণেও আসে না আর এটা কীভাবে আপনারা রিমুভ করবেন অনেকেই অনেকভাবে আপনাকে ভিডিও দেখাবে ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন সো আমি যে টিক্সগুলো দেব গুরুত্বপূর্ণ টেক্স অবশ্যই আপনাদের অনেকটাই হেল্পফুল হবে সো প্রথমত আমরা বলে থাকি এই যে কন্টেন্ট বসে পলিসি ইস্যু কিসের কারণে আসে কারো পেজ বা প্রোফাইলের একদম নিজের কন্টেন্ট থাকে সেই কন্টেন্টগুলোর মধ্যে কি দেখা যায় যে কোনো সমস্যা নেই তারপরেও এই ইস্যুটা দেখা যায় কোথায় টিকমার্ক নেই আর কিছু কিছু পেজের মধ্যে দেখা যায় তারা অন্যের ভিডিও ইউজ করে অন্যের ক্লিপ অন্যের মিউজিক ইউজ করে তাদের তো এই ইস্যুগুলো থাকবে সো যাদের পেজের মধ্যে কোনো ভিডিওতে সমস্যা নাই নিজের সব ভিডিও নিজের সব ব্যাকগ্রাউন্ড মিউজিক তারপরও ফেসবুক টিম এটা দিচ্ছে কেন তো রিসেন্টলি ফেসবুক কিন্তু এই ইস্যুটা সকলেরই পেজে রাখছে যারা মনিটাইজেশন পেয়েছে ইনকাম করতেছে তাদের পেজের মধ্যেও কিন্তু এই টিকমার্কটা নেই এক কথায় অনেকেরই পেজে কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে এখন এটা কিভাবে রিমুভ হবে এটা কি টিক মার্ক আসবে না হ্যাঁ এটাই আমাদের পয়েন্ট এটাই হচ্ছে প্রশ্ন আপনাদের যে এটা টিকমার্ক কেন দিচ্ছে না ফেসবুক এটার কারণে তো আমরা সেট পাচ্ছি না আমাদের পাঁচ হাজার ফলোয়ার্স ষাট হাজার মিনিট ভিউ পাঁচটা ভিডিও সব কমপ্লিট কিন্তু টিক মার্ক আসতেছে না আর এই টিক মার্কের কারণে আপনার মানে সেট আপ সব আসতেছে না এর কারণে মনিটাইজ পাচ্ছেন না ইনকামও করতে পারতেছে না এই প্রশ্নটা সকল কন্টেন্ট ক্রিয়েটারের একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই মানুষের এই প্রশ্নটা ওকে এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিচ্ছি সো ফেসবুক যখন দেখবে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কোনো ধরনের ভায়োলেশন নাই আপনি তাদের শর্ত মানছেন তাদের গাইডলাইন মারছেন তখন কিন্তু এই ইস্টিমেট সেট আপ পাবেন শর্ত বলতে পাঁচ হাজার ফলোয়ার্স ষাট হাজার মিনিটবুক পাঁচটা ভিডিও তার সাথে সাথে কন্টেন্ট মঞ্চে পলিসি ইস্যু মার্ক এগুলো যাদের পেজে কম্পিউট আছে তারা তো সেট আপ পাচ্ছেন আর যাদের নাই তারা তো পাচ্ছেন না ওই একটা কারণে মার্ক একটা সলিউশন দেবো সেটা হচ্ছে আপনারা টানা কষ্ট করে সাত দিন লাইভ করবেন হয়তো আপনাদের কাছে এটা বেশি হয়ে যাচ্ছে যে সাত দিন লাইভ করব লাইভ করে কি হয় লাইভ তো অনেক করছে লাইভ করে কিছুই হয় না আমি জানি না আপনারা কীভাবে লাইভ করেন লাইভের মধ্যে আসে কী বলেন কতটুকু সময় থাকেন বা কথা বলেন না না বলেন চুপ থাকেন যদি লাইভের মধ্যে আসে আপনারা কোনো কাজ করেন বা এগুলো হবে না আপনাদেরকে প্রতি সেকেন্ডে কথা বলতে হবে ভয়েস দিতে হবে চুপ থাকা যাবে না আর নিম্ন আপনাদেরকে কি দশ মিনিট লাইভ করতে হবে আপনি যদি দুই মিনিট তিন মিনিট লাইভ করে যান তাহলে ফেসবুকের অ্যাক্টিভিটির মধ্যে পড়বে না ফেসবুক যখন দেখবে এই ক্রিয়েটরটা এই অ্যাকাউন্টটা থেকে সে লাইভ পেস্ট করতেছে হয়তো তার কি অবশ্যই পেজ বা প্রোফাইলের মধ্যে কিছু ভাইলেশন আমরা দিয়ে ফেলছি এই কারণে সে তার যে প্রবলেমগুলো আছে সে সম্পর্কে সে বলতেছে সো আপনারা টানা কোনো কথা নেই টানা সাত দিন লাইভ করবেন লাইভ করার পর কী করবেন আবার ভিডিও কন্টিনিউ করবেন নিজের কন্টেন্ট অন্যের কন্টেন্ট মিউজিকে ইউজ করবেন না একদম নিজের কন্টেন্ট ইউজ করবেন দেখতে পারবেন যে ফেসবুক আপনাকে এটা তুলে নেবে এক কথায় টিক মার্কটা দিয়ে দেবে তাছাড়া কোনো রিপোর্ট সেটিং টেটিং এগুলো কোনো কাজ নেই এগুলো কোনো কাজে আসবে না লাইভ ছাড়া এর কোনো ওষুধ নেই আপনারা লাইভ করবেন টানা সাত দিন সো সাত দিন করার পরে দেখবেন এটা কিন্তু ফেসবুক সাইলে রিমুভ করে দেবে যদি পেজের মধ্যে আপনার পেটের সমস্যা না থাকে আর নিজের কন্টেন্টেই ছাড়বেন অন্যের কোনো কন্টেন্ট ছাড়বেন না এটার একটাই ওষুধ লাইভ আপনারা দেখবেন অনেকেরই পেজে যখন মনিটাইজ লিমিটেড হয় ইনস্টিমেটসটা কি রেড কালার হয়ে যায় এই কারণে তারা কি লাইভে আসে লাইভে এসে দেখেন পরে তাদের পেজ কিন্তু কাবার মনিটাইজ ব্যাক পায় এই কারণেই এই কন্টেন্ট মিশে ইস্যু যদি আপনার মনের মধ্যে বাদে যে আপনি অন্যের কন্টেন্ট ইউজ করছেন কন্টেন্টগুলো ডিলেট দেবেন দেওয়ার পর সাতটা দিন কষ্ট করে লাইভ করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের টিকমার্কটা আসবে এটা ছাড়া কোনো ওয়ে নাই কোনো ইউটিউবারে আপনাদেরকে কোনোভাবে সলিউশন দিতে পারবে না আর কোনো সেটিংয়ে কোনো ক্লিক করে রিপোর্ট মেরে কোনো লাভ নেই জাস্ট সাতটা দিন লাইক করবেন দেখবেন আপনার পেজের বা প্রোফাইলের ইস্যুটা চলে যাবে সো ট্রাই করুন সাতটা দিন কষ্ট করুন তো অবশ্যই দেখতে পারবেন এগুলো সলভ হয়ে যাবে সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আর ইনফরমেশন বলে এই পর্যন্ত ছিল অতটুকু ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক এখানে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ